এই মুহূর্তে আমরা যে খবর তুলে ধরছি, পরীক্ষা চলাকালীন ক্লাসরুমে সাপের ছোবলে আহত হলো এক ছাত্রী। আজ শনিবার ধূপগুড়ি গার্লস হাই স্কুলে ঘটনাটি ঘটেছে। পড়ুয়া সোয়া আক্তারকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে সেখানেই পর্যবেক্ষণে রয়েছে। জানা গিয়েছে সোয়া আক্তার দশম শ্রেণীর ছাত্রী, এদিন ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। অসুস্থ বোধ করে ছাত্রী স্কুলের শিক্ষিকাদের সাপের ছোবলের ঘটনা জানায়। তড়িঘড়ি ছাত্রীর ওপর ক্লাসরুমে থাকা বোনকে ডেকে নিয়ে আসে, তারপরে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ সাপটির ছবি তুলে চিকিৎসককে দেখায়। সাপটি বিষহীন না বিষধর তা নিয়ে সন্দেহ রয়েছে। হাসপাতালে ছাত্রের চিকিৎসা শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। দিনভর পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোন স্কুলের কি পরীক্ষা ছিল আজকে? তারপর কারা হাসপাতালে নিয়ে আসলো? কারা নিয়ে আসলো? এখন কি অবস্থায় আছে? এখন তো মেয়ের ভালো আছে, ও টেনশন নিচ্ছে, এই বাবা মাকে খবর দিচ্ছি, আমরা আছি, বাবা মাও আছে, ওর মামারাও আছে, হাসপাতালেই আছে। ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টের সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার। সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন 50% পর্যন্ত ছাড়। কৃষ্ণা ট্রেডার্স মানে বিশ্বাসের ঠিকানা, কাঁচড়াপাড়া গান্ধী মোড় এবং হালিশহর বাগমোর চার্চের পাশে। এবার আরো বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স। গোল্ড, ডায়মন্ড এবং সিলভার জুয়েলারির সেরা সম্ভার, আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা। আপনাদের চেনা ঠিকানা, স্টেশন রোড, কাঁচড়াপাড়া, এক্সপ্রেস বাজারের পাশে আর চন্দ্রা জুয়েলার্স। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক, দেবক, নৈহাটি।